ক্লিক করুন অ্যাপের বেল আইকনে আর সাবস্ক্রাইব করুন এবিপি আনন্দ সব সময় থাকুন খবরে দুর্ঘটনা বসত ছাদ থেকে পড়ে গিয়েছিলেন নাকি কেউ ছাদ থেকে ঠেলে ফেলে দিয়েছিলেন পাচিলের এই দাগ কি মৃতার আচর। এই এইসব প্রশ্নই যখন ঘুরপাক খাচ্ছিল তদন্তকারীদের মনে তখন দুর্ঘটনার তত্ত্বকে জোরালো করল ময়না তদন্তের প্রাথমিক রিপোর্ট পুলিশ সূত্রে খবর রিপোর্টে উল্লেখ দুর্ঘটনা বসত ছাদ থেকে পড়ে মৃত্যু হয়েছে যাদবপুরের গৃহবধূ সুইটি সূত্র ধরে পুলিশের দাবি ময়না তদন্তের প্রাথমিক রিপোর্ট দেখে জানা গিয়েছে মৃতের শরীরে যে আঘাতের চিহ্ন মিলেছে দুর্ঘটনা বসত পড়ে গিয়ে সেই আঘাত পান গৃহবধূ পোদ্দার নগরের পাঁচ তিনতলার চারতলায় স্বামী কুন্তল আচার্যর সঙ্গে থাকতেন সুবিটি সেই বহুতলের ছাদের মাঝেই নিকাশি পাইপের জন্য একটি খোলা জায়গা রয়েছে বুধবার ভোরে সেই খালি জায়গার নিচেই গৃহবধূর মৃতদেহ পড়ে থাকতে দেখেন সাফাই কর্মী তদন্তে নেমে মৃতার স্বামী ও প্রতিবেশীদের জিজ্ঞাসাবাদ করেন তদন্তকারীরা তাতেই উঠে এসেছে চাঞ্চল্যকর তথ্য পুলিশ সূত্রে দাবি মৃত্যুর আগে বর্ষবরণের রাতেই স্বামীর সঙ্গে গড়িয়াহাটের একটি বারে যান সুইটে বারে মদ্যপানের পর বেসমাল অবস্থায় ফ্ল্যাটে ফেরেন দম্পতি এরপরেও প্রতিবেশীদের কাছ থেকে মদ চান তারা কিন্তু কেউ তাদের তা দেননি বলে পুলিশ সূত্রে খবর এরপর নিজের ঘর থেকে মদ নিয়ে ছাদে যান গৃহবধূ এরপরই ঘটে দুর্ঘটনা পার্থপ্রতিম ঘোষ ও প্রকাশ সিনহার রিপোর্ট এবিপি আনন্দ কলকাতা